খর রাক্ষস বনের অপমানের বদলা নেবার জন্যে বিশাল আকার 14 জন রাক্ষসকে পাঠালেন, সঙ্গে সর্পনখা। 14 জন রাক্ষস মেঘের মতো উড়ে চলে গেলেন ওই রামচন্দ্রের পরণকুটিরের কাছে। ওই ওই যে ওই যে রাম আর লক্ষণ আর ওই যে সীতা, ওই যে প্রভু প্রভু প্রভু, ওই দেখুন, ওই সর্পনখা দল বল নিয়ে এসেছে। এই পঞ্চবটি বন থেকে এক্ষুনি এক্ষুনি পালিয়ে চলুন প্রভু। না সীতা, আমরা এখানেই থাকব। লক্ষণ দাদা, তুমি সীতার কাছে থাকো। যারা ওই সর্পনখার সঙ্গে এসেছে তাদের আমি শেষ করে ফিরে আসছি। তাই হবে দাদা। তোকে ছাড়বো না। তুই খর রাক্ষসের বোনের নাক কান কেটে দিয়েছিস, তোরা 3 জন মরবি এবার। তোরা পাপ আত্মা, ঋষিদের অনিষ্টকারী। সর্পনখা আমার স্ত্রীকে বধ করতে চেয়েছিল বলে উচিত শিক্ষা দিয়েছে আমার ভাই লক্ষণ। তোমাদের যদি প্রাণের মায়া থাকে তাহলে তোমরা পালাও। আমরা পালাবো? ওর রাক্ষসীর সৈন্য আমরা। তোকে বধ করে আমরা আমাদের প্রভুর বন্দনা করব। বধ করব, বধ কর, বধ কর। রাক্ষস নেই, দাদা 14টা রাক্ষস মারা গেছে লক্ষণ, আর আমাদের ভয় নেই প্রভু। সর্পনখা লঙ্কার রাজা রাবণের বোন। সত্যি কথা, কিন্তু আসল সত্যি কথা কি জানো সীতা? কি? আমরা তো কারোর ক্ষতি করিনি, আমাদের কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। কি হয়েছে সর্পনখা, তুমি কাঁদছো কেন? আমি তো 14 জন বীর রাক্ষসকে পাঠিয়েছি, তারা কি ওই 3টে মানুষকে মারতে পারেনি? এই দেখো, আরে কাঁদছো কেন, কি হয়েছে বলো আমাকে। তুমি তুমি আমার সঙ্গে যাদের পাঠিয়েছিলে তাদের সবাইকে মেরে ফেলেছে না?
দুজন বীর রাক্ষসকে হত্যা করেছে। হ্যাঁ দাদা, সবাইকে মেরে ফেলেছে, সবাইকে। তুমি ওই রাম লক্ষণ আর সীতাকে হত্যা করো দাদা, হত্যা করো। যে আমার নাক কান কেটে নিয়েছে তাকে হত্যা করো। যে তোমার 14 বীর রাক্ষসকে হত্যা করেছে তাকে বধ করো। আমি ওদের রক্ত পান করব, রক্ত। চুপ করো সর্পনখা, চুপ করো। তোমার অপমানে আমার বীর রাক্ষসদের মৃত্যুতে আমি শোকাহত। আমি ওদের ছাড়বো না। চোখের জল ফেলো না সর্পনখা। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর দূষণ যাব, সঙ্গে যাবে আমার ছেলে ত্রিশিরা। ওই রাম লক্ষণ সীতাকে আজই হত্যা করব আমি, আজই। সীতা বলুন প্রভু। কোনো ভয় নেই সীতা, লক্ষণ তোমার পাশে থাকবে। কিন্তু প্রভু, ওরা তো হাজার হাজার সৈন্য নিয়ে এসেছে, আর আপনি আপনি তো একা। কে বললে আমি একা? আমার সঙ্গে তো 33 দেবতা আছে। সীতা, আমার সঙ্গে ওরা পেরে উঠবে না। ভাই লক্ষণ, দাদা, তুমি সীতাকে ছেড়ে কোথাও যেও না, তুমি এই গুহাতেই থেকো। আমি ওই রাক্ষসদের বধ করে ফিরে এসে তারপর 3 মিলে আমাদের কুটিরে ফিরে যাব। খর রাক্ষস, তার ভাই সেনাপতি দূষণ আর খরপুত্র ত্রিশিরা ঘিরে ফেলেছে সেই পাহাড়। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। আমাদের সৈন্যদের মেরে ফেললো, তুই নিস্তার পাবি না, আমার হাতে তোর মৃত্যু। মানুষ হয়ে তোর এত বড় সাহস, তোকে আজ বেঁধে নিয়ে আসব। উচিত শাস্তি হয়েছে তোর, এবার এবার রামকে বধ করো দূষণ। আমার ভাই
দূষণকে হত্যা করলো রামচন্দ্র, ত্রিশিরা! তুই আমার একমাত্র পুত্র, ত্রিশিরাকে হত্যা করলি, তোকে ফল ভোগ করতেই হবে। মৃত্যুর জন্য তৈরি হও রামচন্দ্র। ব্যাপার অকম্পন মহারাজ, মহারাজ সব মারা গেছে, কেউ বেঁচে নেই, শুধু আমি বেঁচে আছি। কে মারা গেছে অকম্পন? আপনার ভাই খর আর দূষণ আর ত্রিশিরা সবাই। সে কি? কে মেরেছে তাদের? আমিও মারা যেতাম মহারাজ, কিন্তু আমি পালিয়ে প্রাণ বাঁচিয়েছি। কিন্তু কে কে মেরেছে খর আর দূষণকে? ওই অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র। রামচন্দ্র? পঞ্চবটি বনে রামচন্দ্র, লক্ষণ আর সীতা রয়েছেন। সেখানে আপনার বোন শূর্পণখা গেলে রামচন্দ্রের ভাই লক্ষণ শূর্পণখার নাক কান কেটে দেয়। শূর্পণখার নাক আর কান কেটে দিয়েছে রামচন্দ্রের ভাই লক্ষণ। তখন আপনার ভাই খর আর দূষণ প্রতিশোধ দিতে চায়। ওই যুদ্ধে সবাই প্রাণ হারিয়েছে মহারাজ। রামচন্দ্র যে কত বড় বীর আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সবাইকে ধরে ধরে মেরে ফেলেছে। চুপ করো, চুপ করো অকম্পন, চুপ করো। ওই পঞ্চবটি বনে কে কে আছে বললে তুমি? আর একবার বলো। কাকে মহারাজ? রামচন্দ্র, লক্ষণ আর সীতা। সুন্দরী সীতা রামচন্দ্রের স্ত্রী। সীতা জনক রাজার কন্যা,
সীতা, মায়া, মায়ার কথা সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, সীতা রামচন্দ্রের স্ত্রী। জানি 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 অকম্পন, আমি আজ এই মুহূর্তে যাব, আমি এক্ষুনি যাব। কোথায় মহারাজ? আমি আজই সৈন্য সামন্ত নিয়ে পঞ্চবটী বনে যাব, আজই রাম লক্ষণকে হত্যা করব আমি। আর আর সীতাকে? না মহারাজ, আপনি সোজা যুদ্ধে রামকে পরাজিত করতে পারবেন না, রাম বিরাট যোদ্ধা, দেবতার আশীর্বাদ আছে রামচন্দ্রের উপর, রামচন্দ্র যদি কুপিত হয় তাকে কেউ হারাতে পারবে না, রামচন্দ্র আকাশ থেকে গ্রহ নক্ষত্র নামিয়ে আনতে পারে, দেবতা আর রাক্ষসরা মিলেও রামচন্দ্রকে বধ করতে পারবে না লঙ্কারাজ। চুপ করো, ভুলে যেও না আমি রাক্ষসরাজ রাবণ, স্বর্গ মর্ত পাতালে আমি অমর। রামচন্দ্র বধের একটা উপায় আছে লঙ্কারাজ। কি উপায় অকম্পন?